শোভাযাত্রা, সঙ্গীত, নৃত্যসহ নানা আয়োজনে সারা দেশে বাংলা নববর্ষ 1431 উদযাপন হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন সুবিতা মাহমুদ। চট্টগ্রামে নানান আয়োজনে উদযাপিত হচ্ছে বাংলা বর্ষবরণ উৎসব। সকাল থেকে সিআরবির শিরিষতলা, ডিসি হিল, জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে র্যালি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও জেলা প্রশাসন। সিলেটে সকাল 9টায় জেলা প্রশাসন ও 10টায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নববর্ষ শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ও সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে রেল স্টেশন থেকে র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলায় শেষ হয়। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। ময়মনসিংহে মঙ্গল শোভাযাত্রা সহ নানা অনুষ্ঠানমালার আয়োজন করে জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোট। শোভাযাত্রার উদ্বোধন করেন এমপি মহিতুর রহমান শান্ত। রংপুরে বিভাগীয় কমিশনার জাকির হোসেনের উদ্বোধনে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। এছাড়াও জিলা স্কুল বটতলায় ও পাবলিক লাইব্রেরি মাঠে সম্মিলিত সাংস্কৃতিক জোট আলাদা কর্মসূচি পালন করেছে। আমরা তো তিমির বিনাশী, এই স্লোগান নিয়ে কুমিল্লায় ভিক্টোরিয়া সরকারি কলেজ মাঠ থেকে রং বেরঙের সাজে শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজ ও সংগঠনের কর্মীরা। র্যালিতে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি, সিটি মেয়র তাহসিন বাহার সূচনা সহ অন্যরা। বরিশালে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন বিভাগীয় কমিশনার শওকত আলী, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক অন্যরা। গাজীপুরে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে বের হওয়া মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম। র্যালিতে ঘোড়ার গাড়ি, পালকি নিয়ে বাদ্য বাজিয়ে নেচে গেয়ে অংশ নেন সবাই। মঙ্গল শোভাযাত্রা সঙ্গীত, নৃত্য ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে যশোরে বর্ষবরণ হয়েছে। যশোর নবকিশোলয় স্কুল চত্বর ও পৌর পার্কে হয় বৈশাখী বন্দনা। রাঙামাটিতে মঙ্গল শোভাযাত্রা, লোকজ মেলার উদ্বোধন, শুভেচ্ছা বিনিময় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দীপঙ্কর তালুকদার এমপি। বাংলা নববর্ষ উপলক্ষে পৃথক আয়োজনে দুদিনের বৈশাখী মেলা করেছে সেনাবাহিনী। মেহেরপুরে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ শামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক শামীম হাসান। নওগাঁয় বৈশাখী শোভাযাত্রায় অংশ নেন জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার সহ বিভিন্ন স্কুল কলেজ, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সকল শ্রেণী পেশার মানুষ। নীলফামারীতে বাংলা নববর্ষ 1431 উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা হয়েছে। টাঙ্গাইলে মঙ্গল শোভাযাত্রা ও নববর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশ নেন সংসদ সদস্য সানোয়ার হোসেন, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ফেনীতে দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠান ও লোকজ মেলা সহ বিভিন্ন অনুষ্ঠান করেছে জেলা প্রশাসন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোসাম্মদ শাহিনা আক্তার। নাটোরে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠান হয়েছে। পরে রাজবাড়ি মুক্তমঞ্চে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লাঠি খেলার আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক এ কে এম গালিব খানের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে বঙ্গবন্ধু মঞ্চে গিয়ে বর্ষবরণের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ঝালকাঠিতে মঙ্গল শোভাযাত্রার নেতৃত্ব দেন আমির হোসেন আমু এমপি। পরে একাধিক সংগঠন তাদের নিজস্ব পরিবেশনা উপস্থাপন করেন। নেত্রকোনায় মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ। নরসিংদীতে মুসলিউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম থেকে প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মী, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রা বের হয়। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।